এখন বোঝাচ্ছি অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। খুব মনোযোগ দিয়ে শুনবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, এর আগে শিখিয়েছিলাম গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। অর্থ অনুসারে বাক্যকে সাত ভাগে ভাগ করা হয়। প্রথম বাক্য হচ্ছে নির্দেশক, যেগুলো তোমরা ইংলিশেও শিখেছো, যাকে বলা হয় স্টেটমেন্ট। নির্দেশক বাক্য মানে হচ্ছে যা সাধারণভাবে কোনো কিছু নির্দেশ করে, যে বাক্য সাধারণভাবে কোনো কিছু নির্দেশ করে। যেমন রামবাবু একজন শিক্ষক, এটা আমি নির্দেশ করলাম, বা আগামীকাল বৃষ্টি হবে, বা আকাশে কালো মেঘে ছেয়ে আছে, বা শরৎকালে দুর্গাপুজো হয়। যে কোনো কথা তুমি যে সব কথাই বলবে, সেই কথাগুলো সাধারণ বাক্যগুলো হচ্ছে নির্দেশক বাক্য। এগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়, দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। ইতিবাচক মানে হচ্ছে পজিটিভ, আর নেতিবাচক মানে হচ্ছে নেগেটিভ, মানে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। ইতিবাচক মানে হ্যাঁবাচক, অর্থাৎ রামবাবু একজন শিক্ষক, তাহলে এটা গেল ইতিবাচক। আর যখন আমি কোনো নাবাচক প্রশ্ন করব, যেমন সে সত্য কথা বলে না, না আসছে, তাহলে সেটা গেল নেতিবাচক। এটাকে চেঞ্জ করলে কী হবে, সে মিথ্যা কথা বলে, তাহলে এটা হলো ইতিবাচক, সে মিথ্যা কথা বলে। চেঞ্জ করলে হচ্ছে সে সত্য কথা বলে না। ধরো বললাম আমি প্রতিদিন স্কুলে যাই, এটাকে নেতিবাচক করব, আমি কোনো দিন স্কুলে না যাওয়া হই না, এরকম না আনলেই নেতিবাচক। হ্যাঁ, সে খুব ভালো ছেলে, ইতিবাচক। সে খারাপ ছেলে নয়, নেতিবাচক, মানে অপোজিট করে দিলেই নেতিবাচক। প্রশ্নসূচক মানে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যেমন তুমি কি এ কাজ করেছো, এই নির্দেশক থেকে প্রশ্ন করা হয়, তুমি কি এ কাজ করেছো, কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হলে প্রশ্নসূচক। যেমন যদি বলা হয় রামবাবু একজন শিক্ষক, এটাকে প্রশ্নবাচক করো, তাহলে কি বলবো, রামবাবু কি একজন শিক্ষক নন, মানে পজিটিভ থাকলে নেগেটিভ করতে হবে, আর একটা কি বসাতে হবে, কি বানানটা অবশ্যই কয়ে হর্ষই হবে, দীর্ঘইকার হবে না, রামবাবু কি একজন শিক্ষক নন, এরকম তুমি কি এ কাজ করেছো, এই প্রশ্নটাকে যদি নির্দেশক করি, তুমি এ কাজ করনি, এরকম এটা নির্দেশক হয়ে গেল, বা তুমি এ কাজ করেছো, কোনো প্রশ্ন করলাম না। এবার হচ্ছে বিস্ময়সূচক, মানে তো জানোই তোমরা, এটা হচ্ছে এক্সক্লেমেটরি, অর্থাৎ এটা আবেগ বোঝাবে, এটাকে আবেগবাচকও বলা হয়। যেমন বাহ, খুব ভালো খেলেছো, কী চমৎকার দৃশ্য, কী দারুণ ছবি এঁকেছে, হ্যাঁ হায় রে সে আর বেঁচে নেই, এগুলো হচ্ছে বিস্ময়সূচক, জানো তোমরা। অনুজ্ঞাবাচক মানে হচ্ছে অর্ডার করা, আদেশ, উপদেশ বা অনুরোধ, ওখানে যাও, দরজা খোলো, ব্ল্যাকবোর্ডটি মোছো, রোদে দৌড়াদৌড়ি করবে না, মিথ্যে কথা বলবে না, এগুলো সব হচ্ছে অনুজ্ঞাবাচক। আর ইচ্ছাবাচক বা প্রার্থনাবাচক, ইচ্ছাবাচক কোনো কিছু ইচ্ছা, দীর্ঘজীবী হও, হ্যাঁ তোমার ভবিষ্যৎ ভালো হোক, ভগবান তোমার মঙ্গল করুক, রাজা দীর্ঘজীবী হোক, এরকম লং লিভ আওয়ার কিং, এরকম যখন আমরা প্রশ্ন কিছু করব, মে গড ব্লেস ইউ, তখন কিছু বলছি, কোনো প্রার্থনা করছি, তখন সেটা ইচ্ছাবাচক বা প্রার্থনাবাচক। সন্দেহবাচক মানে হচ্ছে কোনো কিছু সন্দেহ, কেউ তো এটা করেছে, হ্যাঁ কোথাও তো এই ঘটনাটা ঘটেছে, এরকম ধরনের সন্দেহবাচক। হ্যাঁ, তারপরে শর্ত সাপেক্ষ মানে কিছু শর্ত বোঝাবে, সাপেক্ষ সর্বনাম, আগে বুঝিয়েছিলাম, যদি তুমি যাও তবে আমি যাব, এটা শর্ত, যদি চকলেট দাও তবেই পড়বো, পড়তে বসবো, যদি বাজারে যাও তবে মাছ এনো, এরকম ধরনের, হ্যাঁ যেখানে তুমি যাবে সেখানে আমাকে স্মরণ করো, এরকম ধরনের যে বাক্যগুলো, যদি তবে, এগুলোকে বলা হয় শর্ত সাপেক্ষ। আচ্ছা করে এটা বোঝা গেছে, আমি আরেকবার রিভিশন দিচ্ছি, শোনো আরেকবার বোঝার চেষ্টা করো। বুঝলাম যে রামবাবু একজন শিক্ষক, প্রথমে সাত প্রকারের, হ্যাঁ নির্দেশক মানে স্টেটমেন্ট, রামবাবু ইজ এ টিচার, একজন শিক্ষক, দুটো ভাগে ভাগ, একটা ইতিবাচক একটা নেতিবাচক। ইতিবাচক মানে হচ্ছে পজিটিভ, নেতিবাচক মানে হচ্ছে নেগেটিভ। কিন্তু এইখানে বাংলার পজিটিভ নেগেটিভটা একটু অন্য ধরনের, একটু যেমন আমি গরম চা খাই, এটা ইতিবাচক, আমি ঠান্ডা চা খাই না, না আনছি, তাহলে এটা হয়ে গেল নেতিবাচক। প্রশ্নসূচক প্রশ্ন জিজ্ঞাসা করবে, তুমি কি এ কাজ করেছো, তুমি কি সেখানে গিয়েছিলে, তুমি কি আজ ভাত খাবে, এরকম। বিস্ময়সূচক হচ্ছে বাহ খুব ভালো খেলেছো, হ্যাঁ বাহ চমৎকার ছবি এঁকেছো, এগুলো বিস্ময়। অনুজ্ঞা মানে আদেশ, অনুরোধ বা উপদেশ করবে, হ্যাঁ দয়া করে কাজটি করো, দয়া করে কথা বলো না, এগুলো। ইচ্ছাবাচক মানে হচ্ছে তোমাদের ভবিষ্যতের মঙ্গল হোক, বা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এরকম। সন্দেহবাচক মানে হচ্ছে যখন সন্দেহ প্রকাশ করা হবে, কেউ তো এটা করেছে,
কাড়া তো ফিস ফিস কর কাড়া যেন ফিস ফিস করছে, হ্যাঁ এরকম। শর্ত সাপেক্ষ মানে যেগুলো শর্ত বোঝাবে, তুমি যা যদি তুমি যাও তবে আমি যাব, হ্যাঁ যদি পড়াশোনা করো তবেই উন্নতি করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ।